আমার মুসলমান বন্ধুগণ কিতাবের নাম মনে রাখবেন আল্লামা জুলফিকার নকশবন্দী খুতুবাতে জুলফিকারে চমৎকার করে নিয়ে এসেছেন দুনিয়া জমিনে একজন বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই তার জামানার সবথেকে বড় বুজুর্গ ছিলেন আলেম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন যিনি 100 বারের উপরে রাসূলের পাককে স্বপ্নে দেখেছে ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ খালকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না এই কথার উপরে বাদশা তাকে নির্যাতন করেছে আঘাত করেছে কিন্তু তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে চামড়া উঠে গিয়েছে গোশত খসে গিয়েছে কিন্তু একটা সেকেন্ডের জন্য হক থেকে তিনি ঠলেন নাই পড়েন সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তুই বুজুর্গের নাম চার মজহবের এক মজহব যার নামে চলে ইমাম আহমদ ইবনে হাম্বল তে হস্তির নাম পৃথিবীর জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল যার ভিতরে 40,000 এর উপরে হাদিস আছে যেটাকে সংকলন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যার জবানে 8 থেকে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল বলেন সুবহানাল্লাহ এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হয়েছেন হাদিস সংগ্রহের জন্য ঘর থেকে বের হলেন কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই ভুল হয়ে গেলে ক্ষমা কেমনে পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলতে চলতে দীর্ঘ পথ চলতে লাগলেন নিজের গ্রাম ছেড়ে দিয়া নিজের শহর ছেড়ে দিয়া ভিন্ন একটা এলাকায় পৌঁছে গেলেন ভিন্ন একটা গ্রামে পৌঁছে গেলেন সারাদিন সফর করবার কারণে ক্লান্ত হয়ে গিয়েছেন আর পা চলে না সন্ধ্যা হয়ে গিয়েছে কনকনে শীতের সময় কোথায় যাবেন বৃদ্ধ মানুষ চিন্তা করলেন মাগরিবের পরে যদি আমি সফর শুরু করি কনকনে শীতের রাত ঠান্ডার সময় সফর করলে আগামীকালকে সকাল হয়ে যাবে কিন্তু গ্রামে যেতে পারবো না এই চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই সিদ্ধান্ত নিলেন যে এই মসজিদে আমার আসরের সালাত পড়ব ওই মসজিদে মাগরিবের সালাত পড়ব ওই মসজিদে ইশার সালাত পড়ব এই নিয়ত করে তিনি মাগরিবের সালাত পড়ে ইশা পর্যন্ত মসজিদে তাসবিহ পড়লেন ইশার সালাত মসজিদে আদায় করলেন ওই মসজিদে ইশার সালাত আদায় করে তিনি সিদ্ধান্ত নিলেন আজকে ফজরের নামাজ ওই মসজিদে পড়ব মসজিদের কর্নারে বসে পড়লেন তাসবিহ হাতে নিয়ে পড়তে লাগলেন তাসবিহ পড়তে লাগলেন দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত করতে লাগলেন হঠাৎ করে মসজিদের স্টাফের কেউ মসজিদ কমিটির কেউ অথবা মুসল্লিদের মধ্য থেকে কেউ এসে বলছে আঙ্কেল আপনাকে চিনলাম না আমরব্বি আপনাকে চিনলাম না কে আপনি মসজিদের কর্নারে বসে ইবাদত করেন আমাদের মসজিদে ইশার সালাতের পরে ইবাদত করবার সুযোগ নাই শেষ হয়ে গেলে বের হয়ে যাবেন দরজা লাগিয়ে দেওয়া হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি ফজরের সালাত পড়ে চলে যেতে চাই ফজরের সালাত পর্যন্ত আমাকে এখানে থাকবার সুযোগ দাও আমার মুসলমান বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কেউ থাকতে দিল না এক পর্যায়ে তিনি বোঝাতে চাইলেন মুরব্বী মানুষ বুড়া মানুষ কোথায় যাব আমার যাওয়ার জায়গা নাই আমাকে রাত্রবেলা থাকতে দাও কেউ কথা শুনল না বের করে দিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন এরপরও নিজের পরিচয় দিলেন না জমানার সব থেকে বড় বুজুর্গ আলেম পরিচয় দিলে যাকে পাওয়ার জন্য মানুষ সব সময় আকাঙ্ক্ষা করে পরিচয় দিলেন না কেউ চিনল না কত সাধারণ জিন্দেগি তারা পালন করতেন বের হয়ে গেলেন চলতে লাগলেন গভীর রাত্রে সফর শুরু করলেন কনকনে শীতের রাত্রে কোথায় যাবেন সফর করতে করতে বাজারে পৌঁছে গেলেন এক বাজারে গিয়ে দেখেন পুরা বাজারের দোকান বন্ধ
বাজারের মধ্যখানে একটা জোয়ান ঝুপড়ি ঘরের ভিতরে রুটি তৈরি করে রুটি বিক্রি করে আগুন দিয়া চিন্তা করলেন দোকানের কাছে যদি পৌঁছে যাই বাকি রাতটুকু তার দোকানের সামনে দাঁড়িয়ে থাকব শরীরে আগুন লাগাতে পারবো তাপ পোহাতে পারবো ঠান্ডা কমে যাবে দোকানের সামনে পৌঁছে গেলেন ডাক দিয়া বললেন জবাব আমি পথিক মুসাফির বাড়ি এলাকায় না প্রয়োজন এসেছি যাওয়ার কোন রাস্তা নাই তোমার কাছে এসেছি বাবা তোমার দোকান কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে জওয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল চিনলাম না এই বাজারের সকল দোকানের দোকান ফজর পরে কোলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর আমি সন্ধ্যার পরে দোকান কুলি ফজর পর্যন্ত চালাই এই ঝুপড়ি ঘরে বসে রাত্র বেলা কয়েক টাকা রুটি বিক্রি করি এর মাধ্যমে আমার জিন্দেগি চলে যায় পড়েন সুবহানাল্লাহ ডাক দিয়ে বললেন জওয়ান রে আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো জওয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল না বৃদ্ধ মানুষ কান করে শীতের রাত্র আপনি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবেন হতে পারে না আপনি আমার দোকানে আসেন ফজর হয়ে গেলে আজান হয়ে গেলে আমিও চলে যাব আপনিও চলে যাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জওয়ানের দোকানের ভিতরে ঢুকে বললেন দোকানের ভিতরে যাওয়ার পর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না আজীব কারবার আশ্চর্য ঘটনা আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তাকায়া দেখেন এই জওয়ান রুটি তৈরি করবার জন্য খামির বানায় খামির বানিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি করবার জন্য বল বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি করে পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি চুলার ভিতরে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ চুলা থেকে রুটি নামিয়ে নির্ধারিত জায়গায় রেখে দেয় পরে আস্তাগফিরুল্লাহ ওই রুটি কেউ কিনতে আসলে তার কাছে বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যুবক শুধু আস্তাগফিরুল্লাহ বলে কেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বললেন জওয়ান রে এত কিছু করলাম শুধুমাত্র কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ বলে ব্যাপার কি জওয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি জানবেন না আমাকেও চিনবেন না আপনাকে আমি চিনি না এই আস্তাগফিরুল্লাহ জিকির আর ইবাদত আমি 32টা বছর থেকে দোকানে করে যাই 32টা বছরে আমার আল্লাহ আমাকে যা দিয়েছে আমার মন বলছে এই পৃথিবীর অন্য কোন মানুষ তা পায় না আল্লাহু আকবার বলেন আলোচনা লম্বা হয়ে যাবে অনেক দূরে চলে যাবে হুজুর চলে এসেছেন আর লম্বা করতে চাই না লম্বা হয়ে গেলে আপনাদের কষ্ট হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন জওয়ান জানতে চাই কি হয়েছে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কি পেয়েছো আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাত জুলফিকার লিখেন জওয়ান ডাক দিয়া বলছে আঙ্কেল আপনাকে চিনি না 32টা বছর থেকে দোকানে রুটি বানাই আস্তাগফিরুল্লাহ পড়ি এর কারণ হলো রুটি তো হাত দিয়ে তৈরি করি কারো রুটি বড় হয়ে যায় কারো রুটি ছোট হয়ে যায় আমার হাতে আটা ময়দা লেগে যায় কারো রুটি হালকা কাঁচা থেকে যায় কারো রুটি হালকা সিদ্ধ হয়ে যায় সবাইকে সমান দিতে পারি না কিন্তু টাকা সবার কাছ থেকে সমান নেই এই জন্য আস্তাগফিরুল্লাহ বলি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় কিয়ামতের দিন যেন নাজাত দিয়ে দেয় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কি পেয়েছো যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল বারবার জিজ্ঞাসা করছেন তাহলে শুনেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে কি পেয়েছি এক নাম্বার 32টা বছর থেকে ঝুপড়ি ঘরে রুটি বিক্রি করি এই বিক্রি করবার সময় আস্তাগফিরুল্লাহ পড়ি 32টা বছরে আমার আল্লাহ আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন রোগ দেয় নাই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ 32 বছর থেকে আমাকে সুস্থ রেখেছে আমার হায়াতে বারাকা দিয়েছে অঙ্কের আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি চুপড়ি করে গভীর রজনীতে কয়েক টাকা রুটি বিক্রি করি ওই টাকা দিয়ে 50 জনের বেশি ফ্যামিলির সদস্য আমার তাদের খাবারের ব্যবস্থা করি
কয়েক টাকা রুটি বিক্রি করি, ওই টাকা দিয়ে 50 জনের বেশি ফ্যামিলির সদস্যদেরকে চালাই, এলাকার গরীব মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসা দান করি, এতিমখানায় দান করি, গরীবদেরকে দান করি, এত দান খায়রাত করবার পরেও আমি মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার বলেন হুজুর আমার রিজিকে বরকত হয়ে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ানি হায়াতি বারাকা পেয়েছ, শরীরে সুস্থতা পেয়েছ, রিজিকে বারাকা পেয়েছ, আর কি পেয়েছ? যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল আর কি পেয়েছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, এর বিনিময়ে আমার আল্লাহ 32টা বছরে প্রায় 35 বারের উপরে রাসূলের পাককে স্বপ্নে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল সামলে রাখতে বললেন না, নিজেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন জোয়ান আর কি পেয়েছ? জোয়ান ডাক দিয়ে বলছে আঙ্কেল আরো আশ্চর্য ঘটনা আছে। কি বলতে চাও বলো, আমি শুনতে চাই। জোয়ান বলছে আঙ্কেল এই 32টা বছরে হাত উঠে আল্লাহর কাছে আমার জন্যে, আমার পরিবারের জন্যে, এলাকাবাসীর জন্যে যত দোয়া করেছি, হাত উঠাবার আগে আগে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আমার মুসলমান বান্দাগণ, জোয়ান বলছে আঙ্কেল আল্লাহ আমাকে এতটুকু ইজ্জত দিয়েছে, আমি রুটিওয়ালা, আমি আমার জন্য জিন্দগিতে যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, পরিবারের জন্য করেছে কবুল করেছে, এলাকাবাসীর জন্য করেছে কবুল করেছে, এমনকি এলাকার যত মানুষ যত সমস্যা নিয়ে আমার কাছে দোয়া চাইতে এসেছে, হাত উঠাতে দেরি হয়েছে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বললেন জোয়ান এত এত বারাকা পেয়েছ, হায়াতে বারাকা, সুস্থতা বডিতে, রিজিকে বারাকা, রসুলকে স্বপ্নে দেখেছ, তোমার সব দোয়াকে আল্লাহ কবুল করেছেন, রুটিওয়ালার কাছে মানুষ দোয়া চায় তোমার দোয়া কবুল করেন। জোয়ান জানতে চাই জিন্দেগিতে তোমার কোন দোয়া কি আল্লাহ কবুল করেন, এমন কি আছে? নচেত তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, সব দোয়া তো রব কবুল করেছেন কিন্তু আমার জিন্দেগির একটা দোয়া কবুল করলেন না। এইভাবে কান্না শুরু করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান বলো কেন কান্না করো? আমার যুবক বলছে আঙ্কেল আমার কান্নার কারণ হলো 32টা বছর আল্লাহর কাছে যা চাইলাম দিয়েছে কিন্তু একটা দোয়া কবুল করে না। 32টা বছর আল্লাহকে বলেছে আল্লাহ তাআলা, শুনছি জামানের সব থেকে বড় বুজুর্গ আলেমের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল খালকে কোরআনের মাসালায় কত কষ্ট করেছেন, একটা আয়াত থেকে শত মাসলা রাত্রবেলা বের করতে পারে, যিনি মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলকে সংকলন করেছেন, এত বড় বুজুর্গকে আমি দেখতে চাই, হাত ধরে মুসাফা করতে চাই, মুআনাকা করতে চাই, বারাকা নিতে চাই, আমাকে দেখা করাইয়া দাও, 32টা বছর থেকে দোয়া করলাম আল্লাহ আমার দোয়াকে কবুল করলো না, এই জন্য মনের বড় ব্যথা রয়ে গেল, কোন দিন মরে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল আর সামনে রাখতে পারলেন না, যুবককে জড়াইয়া কপালে চুম্বন করে বললেন বাবারে ও বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ নিজের গ্রাম থেকে বের করে সারাদিন সফর করাইয়া এক মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ঈশা পর্যন্ত মসজিদে বসাইয়া মুসল্লিদেরকে দিশার করে মসজিদ থেকে বাইর করাইয়া ঠান্ডা রাস্তা দিয়া অন্ধকার শীতের সময় হাঁটাইয়া তোমার দোকানে আনাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাঁড় করাইয়া বলছেন ও ইমাম আহমদ ইবনে হাম্বল তুমিও এই মুহূর্তে রুটিওয়ালার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার। জওয়ান তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজো, আমি সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। তো শুধু বুঝাতে চাইলাম এই ইস্তিগফার শুধু একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ বেশিও বলি নাই, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। এজন্য বাবা
আমি আর লম্বা করতে চাই না কারো বুদ্ধিয়ে যদি আপনারা আলিম উলামার বিরোধিতা করে থাকেন মাদারিস মসজিদের বিরোধিতা করে থাকেন আল্লাহর সৃষ্টি মানুষকে মানুষকে মাটি থেকে বিশ্বাস না করে সলসলিম মিন হামাইম মাসনুন মাটি থেকে সৃষ্টি হয়েছে বিশ্বাস না করে ভিন্ন ভিন্ন কোন বিশ্বাস ভিতরে লালন করেন আজকে তাওবা করে ইস্তেগফার পড়েন রব বলেছেন কোরআনে কারীমে 19 নম্বর পড়া 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে রব মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ এজন্য চাইবো তো মাফ চাইবো তো ইনশাআল্লাহ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ বললেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে তওবা যদি করতে পারো আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার জন্য দোয়া আপনাদের জন্য দিল থেকে দোয়া আল্লাহ